চলে এসেছি প্লেট সাজিয়ে, কি লুচি! আমি না বলে তোমরা কি করে বুঝবে বন্ধুরা? এটা হচ্ছে সুজির ঝাল লুচি আর কাশ্মীরি আলুর দম, দুটোই রেসিপি পাবে। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। বন্ধুরা শুভ সপ্তমী, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো সবাই ঘুরো ফিরো, আনন্দ করো, আশা করি তোমাদের পুজোটা যাতে ভালো কাটুক। সবাই চাই বছরের 365 দিনের 5 দিনটা আনন্দ আমাদের, তো এই আনন্দটাকে উপভোগ করবো না কেন, সেটা কি ছেড়ে দিব বলো বন্ধুরা? এটা তো অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ঝাল ঝাল সুজির লুচি তৈরি করব। তো গরম জলটা হয়ে গেছে, হালকা উষুম গরম জলটা। এখানে গোটা জিরে, ধনে কুচি আর চিলি ফ্লেক্স। ঝালটা একটু নিজেরা বুঝে দেবে, আমি কম পরিমাণে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন একটু সামান্য চিনি। এবার এটাকে বেশ ভালো করে নাড়তে থাকবো, মানে সুজিটা যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়, মানে নরম যাতে হয়। তো দিয়ে দিলাম ময়দা, আর এ দিয়ে দিলাম আলু সিদ্ধ। খুব সফট হয় সুজির লুচি, এই ঝাল লুচি খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এটা আমি তোমাদেরকে আজকে বললাম না, অষ্টমীর লুকে, সপ্তমীর লুকে অষ্টমীর রান্না দেখাচ্ছি। তো একটু সাদা তেল দিলাম, এটা ভালো করে নাড়বো বন্ধুরা। নাড়ার পরে একটু শুকনো, যখন ডোটা হয়ে যাবে রেডি, তারপরে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে ডোটা, আমাকে সাপোর্ট করো, দেখতে থাকো কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো এটাকে নামিয়ে নিয়ে আগে ঠান্ডা হবে, তারপরে ঠিক করছি। বন্ধুরা এখানে হচ্ছে সিক্রেট একটা মশলা, ধনে আর জিরে ভেজে শুকনো খোলায় বেটে নিতে হবে, তারপরে এটা দিতে হবে, আরও টেস্টটা বাড়িয়ে দিবে। তো এটাকে ভালো করে আমি ঠান্ডা, এখন তো গরম আছে প্রচুর, ফ্যান ছেড়ে দিয়েছি, একটু ঠান্ডা, একটু হালকা উষুম উষুম থাকবে, তারপরে রেখে নিতে হবে। তো এটা ঢেলে তাতে একটু তেল দিয়ে দিবে, সুজি তো আঠায়, দেখো হালকা উষুম আছে, এবার ভালো করে মেখে নেব, একটু ময়দা দেব। মাখানো হয়ে গেছে, এবার একটু হাতা আটা নিতে হবে, আর গোল গোল লুচি যেটা লেছি সেটা করতে হবে। এই দেখো বেলে নিচ্ছি, এবার তোলে যে সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম বন্ধুরা, চলে এলাম টেবিলে। দেখো সুজির ঝাল লুচি এই প্রথমবার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, কমেন্ট করবে, খেয়ে দেখছি, আর সাবস্ক্রাইব করে, দারুণ হয়েছে, বাই।